নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া। দেখুন বর্তমান কথার এই এক্সক্লুসিভ রিপোর্ট। এখন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সামনে। এই হাসপাতাল নিয়ে কিন্তু বহুবার বহু নির্বাচনের সময় কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ফুলঝুরি দেখা যায় যে হাসপাতালে পরিকাঠামো উন্নয়নের ব্যাপারে, কিন্তু নির্বাচন চলে যাওয়ার পরে এই হাসপাতাল নিয়ে কিন্তু কারো আর মাথা ব্যথা থাকে না। কি বিধায়কের, কি জেলা প্রশাসনের, কি তারও উদ্যতন কর্তৃপক্ষের উপর। তো আমরা এখানে এসে দেখছি যে সাধারণ মানুষরা কিন্তু তাদের ক্ষোভ কিন্তু উগড়ে দিচ্ছে। তার কারণ একটাই, পরিষেবা এখানে যেটা পাওয়া যাচ্ছে সেটা বিন্দুমাত্র। বহু মানুষকে এখানে চিকিৎসার জন্য তারা আসে, বহু মানুষ আসে এবং সঙ্গে সঙ্গে তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হয় রায়গঞ্জ হাসপাতালে। আর তাই ইতিমধ্যে কিন্তু কালিয়াগঞ্জ হাসপাতাল রেফার হাসপাতালে পরিণত হয়েছে। আর যার জন্য কিন্তু প্রতিবারই বিভিন্ন ভোটের সময় কি পৌরসভা নির্বাচন, কি লোকসভা নির্বাচন, কি বিধানসভা নির্বাচন, প্রত্যেকটা ভোটের সময় কিন্তু এই হাসপাতাল নিয়ে কিন্তু রাজনীতি শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। গত বিধানসভা নির্বাচনের সময় এখানে এই হাসপাতালের উন্নয়নের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক সোমেন রায়। কিন্তু প্রতিশ্রুতি প্রতিশ্রুতিই স্যার। কিছুদিন আগে রায়গঞ্জে কর্ণজোড়া অডিটোরিয়ামে সেখানে একটি প্রশাসনিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী। তখনও তিনি বলেছিলেন এই হাসপাতাল 250 বেডের হাসপাতাল উন্নতি হবে, কিন্তু আজ অবধি একটা ইটও কিন্তু এখানে গাঁথনি হয়নি বা এই হাসপাতালে পরিকাঠামোর ব্যাপারে কোনো উন্নতি হয়নি। শুধুমাত্র হবে 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 এমনটাই বার্তা আমরা শুনছি বিভিন্ন সূত্র মারফত, কিন্তু কবে হবে এই হাসপাতালের চেহারার উন্নতি সেটা কিন্তু প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে। আবারও কি কোনো নির্বাচনের সময় রাজনৈতিক দলের নেতারা এই হাসপাতালকে কেন্দ্র করে রাজনীতি করবেন, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো সাধারণ মানুষের আশা যে রাজ্যের মুখ্যমন্ত্রী বারেবারে বলেন যে হাসপাতালের উন্নয়নের ব্যাপারে, তা সবাই আশা করছে রাজ্যের মুখ্যমন্ত্রী অতি দ্রুততার সাথে এই হাসপাতালের উন্নয়ন করুক এবং সাধারণ মানুষের যে স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন ঘটাক। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থেকে ক্যামেরা শুভ আচার্যের সঙ্গে তন্ময় চক্রবর্তী বর্তমানের। বলছি কালিয়াগঞ্জে হাসপাতালের পরিষেবা কেমন পাচ্ছে সাধারণ মানুষ, কী মনে হয়? দেখে তো মনে হচ্ছে পরিষেবা আগের মতো নেই। আগে যেই পরিষেবাটা মানে লোকে মানে অ্যাম্বুলেন্স থেকে আরম্ভ করে যে পরিষেবাগুলো পাতো, হ্যাঁ পেতো, হ্যাঁ ওগুলো তো নেই, হ্যাঁ চোখে তো দেখছি না। তারপরে যে পরিষেবাটা আমাদের দরকার কালিগঞ্জে, হ্যাঁ 250 বেডের হসপিটালটা আমাদের সোমেনরা যে প্রতিশ্রুতি দিয়েছিল, হ্যাঁ সোমেনরা দল যে চেঞ্জ করেছে বলে, হ্যাঁ তৃণমূলে গেলে উন্নয়ন হবে, হ্যাঁ 250 বেডে মমতা ব্যানার্জি এসে অনেক রায়গঞ্জে এসে অনেক বক্তৃতা দিয়েছে 250 হসপিটাল হবে, হ্যাঁ 250 হসপিটাল নেই। সোমেন রায়ও হ্যাঁ বলেছে উন্নয়নের জন্য যে আমি হ্যাঁ তৃণমূলে গিয়েছি, হ্যাঁ হসপিটালে 250 বেড হসপিটাল হবে, হ্যাঁ তারপরে হসপিটাল যে একটা মানে লাইট লাগিয়েছে ওটা জলেও না কিছু না, যেটা কী বলে ওটা উচ্চ পাতৃস্তম্ভ খারাপ হয়ে যাবে,
খারাপ না, নতুন লাগিয়েছে, হ্যাঁ সেটিং করেনি এখনো। আচ্ছা, হ্যাঁ বোর্ড তো গঠন হলো এখন, হ্যাঁ কবে এরা করবে না ফালা রেখে দেবে। হ্যাঁ, লিফট কি পরিস্থিতি? লিফটে লিফট তো বন্ধ আছে। আচ্ছা, হ্যাঁ লিফট চালু করছে না কিছু, মানে আর কি কি পরিষেবা এখানে পাওয়া যায়? তারপরে আমাদের যে এসরে, হ্যাঁ এসরে মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, মাঝে মাঝে চালু হয়। হ্যাঁ, আর একটু ডেলিভারি ব্যাপারে আমাদের একটা যদি ব্লাড ব্যাংক যদি একটা হয়, খুবই সাধারণের লোকের বললাম। আর কি কি প্রবলেম রয়েছে এখানে? প্রবলেম বলতে দেখেন, আজকে গ্রামগঞ্জে আমাদের যে মহিলারা ডেলিভারি ব্যাপারে আসে, হ্যাঁ ডাক্তার যেখানে সিজারটা সঠিক সিজার হচ্ছে না, একটু দেখ না দেখতেই কয় ডেলিভারি মানে রায়গঞ্জ ট্রান্সফার করে দিয়েছে। আচ্ছা, এইগুলো বিশাল সমস্যা, বলছে রক্ত নেই, এই নেই, হ্যাঁ তার রক্ত নেই তো ব্লাড ব্যাংক একটা হোক। আর সব এটা যখন হসপিটাল মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি দিয়েছে, হ্যাঁ কোথায় গেল? ব্লাড ব্যাংকও নেই, হ্যাঁ তারপরে লিফট বন্ধ আছে এখানে, দেখে বিধায়ক তো দেখাই যায় না। আচ্ছা, হ্যাঁ ও তো বাইরের লোক, হ্যাঁ এখন আমরা তো কালীগঞ্জ, হ্যাঁ যে প্রতিশ্রুতি দিয়েছি আমরা কালীগঞ্জে থাকবো ঘর ভাড়া নিয়ে, হ্যাঁ রাত্রি অন্ধকার আমাকে পাবেন কই? দেখাই তো যায় না, দেখা যায় না। ঠিক, কী নাম আপনার? আমার নাম গোপালগুন্ড, 12 নম্বর ওয়ার্ডে বাসিন্দা। আমরা কেমন করে চলবো তাহলে? এখন বিপদে পড়ে যাচ্ছি, হ্যাঁ আমাকে ব্যবস্থা করে দেন না। আমি তো রাতুন থেকে এসেছি, আবার মালুন থেকে আসছি, বিষ্ণুপুর থেকে। স্নিগ্ধতার পরশে উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। ঠাকুরবাড়ি রিঙ্কু ঠাকুর, তারপর বেগম পটৌদি, আর আপনাদের শর্মিলা ঠাকুর। ওরিয়েন্টের গয়নায় চিরনতুন প্রতিদিন, ওরিয়েন্ট জুয়েলার্স, সোনায় থাকুক সংসার। নতুন নয় কিন্তু নতুনের মতো চমক এনে দেয় প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার আর সাবান। প্রদীপ সবুজ টগর সবই জামা কাপড়ের চমক আনে এবং অন্যকে চমকে দেয়। বাংলার ঘরে ঘরে উজ্জ্বলতার চমক এনে দিয়েছে প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সোপ ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর।